বছরের শুরুতেই বরিশালে এলপি গ্যাসের দাম প্রায় 250 টাকা বেড়েছে। এতে বিপাকে পড়েছে সাধারণ মানুষ। রান্নার কাজে অনেকেই ঝুঁকছেন কাঠ ও কেরোসিনের দিকে। ডিলারদের দাবি, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব পড়েছে এলপি গ্যাসে। বরিশালের বাজারে গত ডিসেম্বরেও 12 কেজির এলপি গ্যাসের সিলিন্ডার বিক্রি হয়েছে 980 থেকে 1000 টাকায়। জানুয়ারির শুরুতেই তা বেড়ে দাঁড়িয়েছে 1230 থেকে 1250 টাকায়। হুট করে এই মূল্যবৃদ্ধির কারণে ক্ষুব্ধ সাধারণ মানুষ। অনেকে কাঠ পুড়িয়ে চালাচ্ছেন রান্নার কাজ। গ্যাসের দাম বাড়ার কারণে খাবারের দামও বাড়িয়ে দিয়েছেন হোটেল ব্যবসায়ীরা। মাসে 2টো সিলিন্ডার লাগে। মধ্যবিত্ত সংসারে আমরা আমাদের বেতন বাড়িনি, কিন্তু আমাদের প্রত্যেক মাস গ্যাসের সিলিন্ডারে 200-250 টাকা করে বেড়েছে। প্রতি মাসে 20টা সিলিন্ডার লাগে, এর ভিতরে 400 টাকা বাড়তি হলে আমার প্রতি মাসে পরে অনেক টাকা বাড়তি আসে, 8000 টাকা। এখন তো আমার খুবই কষ্ট হইতেছে ব্যবসা নিয়ে। ডিলারদের দাবি, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ায় উৎপাদকরা সিলিন্ডার প্রতি গ্যাসের দাম 180 থেকে 200 টাকা পর্যন্ত বাড়িয়েছে। বিভিন্ন হাত ঘুরে খুচরা বিক্রেতাদের হাতে গিয়ে এর দাম আরও বেড়ে যাচ্ছে। এ কারণে কমে গেছে এলপি গ্যাসের বিক্রিও। এলপিজি যে কোম্পানিগুলো আছে তারাই দাম বৃদ্ধি করছে। এই যে আমাদের যারা পরিবেশক তাদের কোনো হাত নাই। অনেকেই গাছপালা লাকড়ির উপর নির্ভরশীল। গ্যাসের দাম যখনই কম থাকে তখনই গ্যাস পড়ে, আর যখনই গ্যাসের দাম বাড়ে তখনই তারা লাকড়ির দিকে ঝুঁকে। দাম বৃদ্ধির কারণ খতিয়ে দেখে মূল্য নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। কেন এই মূল্য বৃদ্ধিটি হলে আমরা খতিয়ে দেখব, কোন স্তরে অর্থাৎ পাইকারি না খুচরা স্তরে, এটা আমরা খতিয়ে দেখব এবং খতিয়ে দেখে যারা এর পিছনে কাজ করছে তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসব। বরিশালের 14টি কোম্পানির এলপি গ্যাসের গ্রাহক প্রায় 1 লাখ। গত বছর প্রতি মাসেই যুক্ত হয়েছেন গড়ে প্রায় 2500 নতুন গ্রাহক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।